হেই গাইজ, ওয়েলকাম টু মার্কেটিং উইথ আরিফ। আপনাদের সাথে আছি আরিফুল ইসলাম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকের মোটিভেশনাল টিউটোরিয়াল শুরু করার আগে আমি একটু কোশ্চেন আনসারের দিকে মনোযোগ আকর্ষণ করতে চাই। বেসিক্যালি গত সপ্তাহে কোশ্চেন আনসারের কোনো রিপ্লাই আমি এই কারণে দেইনি, কারণ সবাই দেখা যাচ্ছে খুব গদবাঁধা এবং একই টাইপের কোশ্চেনগুলো করছে অথবা ধন্যবাদ দিচ্ছে, হুইচ ইজ ফাইন। আমি আসলে প্রশ্ন যেগুলো অ্যাকচুয়ালি চ্যালেঞ্জিং অথবা যেগুলো আনসার করার মতো ইনস্ট্যান্টলি, সেরকম কোনো কোশ্চেন বা রিকোয়েস্ট পাইনি। তবে কিছু সিরিজ বা কিছু রিকোয়েস্ট পাওয়া গেছে যেগুলো নিয়ে ভিডিও করার ইচ্ছা ভবিষ্যতে আছে, কবে করব এটা দেখা যাক, তবে আমি সেই রিকোয়েস্টগুলো রাখার চেষ্টা করব। বাট একটি কোশ্চেন আমাকে আজকে অ্যাকচুয়ালি আমি খুবই অনুপ্রাণিত হয়েছি কোশ্চেনটা দেখে। আমি সবসময় বলেছি আপনারা ভালো কোশ্চেন করুন, রিসার্চ করুন। একটি কোশ্চেন অ্যাকচুয়ালি গট মাই অ্যাটেনশন। প্রশ্নটি করেছেন আহমেদ জিয়াউসালাম কেরানীগঞ্জ থেকে, উনি আমাদের গ্রুপে আছেন সম্ভবত। আপনার ভিডিও দেখে যতটুকু বুঝলাম তা হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যে ওয়েতে আমরা ব্যবহার করছি, করে আসছি, তা টোটালি স্প্যাম এবং আমার মতে পেইড ক্যাম্পেইনের কোনো ক্রিয়েটিভ ওয়ে না। পেইড ক্যাম্পেইন কোনো ক্রিয়েটিভ ওয়ে না প্রোডাক্ট সেল করার জন্য। এখন প্রশ্ন হলো আমরা যখন ইউটিউবে ভিডিও মার্কেটিং করি তখনও কিন্তু ব্যাকলিঙ্কের জন্য আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে লিঙ্ক দিতে হয়, আর যদি ফোরামে এবং গ্রুপের মাধ্যমে আমরা মার্কেটিং করি আর্টিকেল এর মাধ্যমে হলেও সেখানে আমাদের লিঙ্ক না দিলে আমাদের প্রোডাক্টের ইনফরমেশন কিভাবে তারা পাবে? এগুলো কি স্প্যামিং হবে না? উইদাউট স্প্যামিং ওয়ে কিভাবে স্পেসিফিক নিশের জন্য টার্গেটেড লং টাইম বায়ার কালেক্ট করা যায়? এই বিষয়ে পূর্ণাঙ্গ টিউটোরিয়ালের ব্যাপারে আপনার কোনো প্ল্যান আছে কি না? এটা আসলে আমাদের সবার উপকার হবে। থ্যাংক ইউ ভেরি মাচ কোশ্চেনটা করার জন্য, ইটস ভেরি ইন্টেলিজেন্ট কোশ্চেন এবং আপনাদের অনেকের জন্য হয়তো বা একই কোশ্চেন। সো আজকের যে টিউটোরিয়ালটি আমি ডেডিকেট করছি যে আপনি কিভাবে সেল করবেন, ট্রাফিক তো একটা পার্ট, আপনি কিভাবে সেল করবেন সেটা যদি আপনি বুঝতে পারেন, আপনার সাইকোলজিটাকে আগে যদি আপনি ঠিক করতে পারেন, নিজেকে প্রিপেয়ার করতে পারেন, তাহলে আপনার জন্য এটি ইজি হয়ে যাবে। এবং আপনি যে ভাই আমাকে কোশ্চেনটা করেছেন একটু অ্যাটেনশন দিবেন, আপনার কোশ্চেন আনসারগুলো এটার মধ্যে পেয়ে যাবেন আশা করছি। ঠিক আছে, ফার্স্ট অফ অল আপনাদেরকে একটু মাথায় নিতে হবে যে ট্রাফিক আসলে কি, হোয়াট ইজ ট্রাফিক। সবার আগে ট্রাফিক আসছে, তাই তো? ওকে, ট্রাফিক হচ্ছে কি, হোয়াট ইজ ট্রাফিক? প্রথম যে কাজটি করতে হবে আপনাদেরকে, আজকে যে কথাগুলি বলবো এটা আপনারা ভালোমতো মাথায় নিয়ে নেবেন এবং খুব কেয়ারফুলি বোঝার চেষ্টা করবেন। আপনাদেরকে নিজেদের যদি চেঞ্জ করতে না পারেন নিজেদেরকে, তাহলে আপনারা ভালো মার্কেটিং করতে পারবেন না, সেল করতে পারবেন না। না, আমাদের টার্গেট তো সেল, রাইট? সেল করার জন্য কিছু ইম্পর্টেন্ট বিষয় আমি আজকে আলোচনা করছি। ট্রাফিক কি? ট্রাফিক হচ্ছে আসলে পিপল, মানুষ। ওকে, ট্রাফিক ইজ পিপল। আমাদেরকে এই ট্রাফিককে না গরু ছাগল বা মেশিন ভাবা বন্ধ করতে হবে সবার আগে। মানে এটাকে যা খুশি মুখের মধ্যে দিয়ে দিলাম তাই খাবে। বেসিক্যালি স্প্যামিংটা কি কি করছি, ধরা যাক এটা একটা আপনার আপনার একটা গ্রুপ, আমি গিয়ে এখানে হেই চেক দিস আউট লিখে একটা একটা লিঙ্ক ধরিয়ে দিলাম, এই তো। এখন যদিও এখানে কাজ করা যায় না, বা আমি এটা খুব মানে মিডিয়াম সাইজের একটা পোস্ট দিলাম, দিয়ে আমি এটা লিঙ্ক ধরিয়ে দিলাম, ট্রাফিকের মুখের মতো জোর করে এটা ঢুকিয়ে দেওয়া যাবে না। ঠিক আছে, ওই জন্য বললেন ট্রাফিকের গরু ছাগল ভাবা যাবে না, ট্রাফিকের মেশিনও ভাবা যাবে না, ট্রাফিক হচ্ছে মানুষ। একটু এর আগে অলরেডি কথার মধ্যে মেনশন করেছিলাম যে আপনি যেরকম মানে একটি কোশ্চেনের জন্য বা একটি আনসারের জন্য এখানে এসেছেন, সো আপনি একজন ট্রাফিক। সো আপনি নিজেকে ওই জায়গাতে রেখে চিন্তা করবে, এটা অলরেডি আগে বলেছিলাম। সো ট্রাফিক ইজ পিপল, রাইট? এখন এই ট্রাফিক কিন্তু মানুষ হলেও এখানে বহু মানুষের সমাহার, এখানে লটস অফ পিপল। এবং এই মানুষগুলোকে আপনার ক্যাটাগরি করার জন্য আমি বলেছিলাম যে একটা অ্যাভাটার তৈরি করতে হবে, ইজ ফেস অফ লটস অফ পিপল। ঠিক আছে, আপনাদের অ্যাভাটার তৈরি করতে হবে। আচ্ছা,
আমি আজকের প্রসঙ্গটাতে যদি আসি, সেল সেল আসলে কি? সেল বেসিক্যালি তিনটা জিনিসের সমন্বয় তৈরি হয়। সেল এক তিনটা জিনিসের মানে সমন্বয় ঘটে, ট্রাফিক, এনগেজমেন্ট, অফার। এই তিনটা জিনিসের সমন্বয় কিন্তু অ্যাকচুয়ালি সেল হয়। এই তিনটে জিনিস লাগবে আপনার, ট্রাফিক, এনগেজমেন্ট, অফার। আমি এক একটা করে আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করছি। একটু বাংলা সিস্টেমে আসি, যে আপনার প্রথমে ট্রাফিক কিন্তু যেখানে সেখানে আছে, বহু জায়গায় আছে। ট্রাফিকের কাছে যদি আপনি যান তাহলে হচ্ছেন আপনি একজন ফেরিওয়ালা, আর যদি ট্রাফিক আপনার কাছে আসে তাহলে আপনি হচ্ছেন দোকানদার। বোঝার চেষ্টা করবেন, ট্রাফিক যদি আপনার কাছে আসে তাহলে আপনি হচ্ছেন দোকানদার, শপকিপার, ওকে? আর আপনি যদি ট্রাফিকের কাছে যান, আপনি যদি যান তাহলে আপনি হচ্ছেন ফেরিওয়ালা, ওকে? হোয়াটএভার বানান যেটাই হোক, ফেরিওয়ালা, ওকে? এখন আপনি বেছে নিন যে আপনি কি করবেন, আপনি কি দোকানদার হবেন না ফেরিওয়ালা হবেন। আগে আপনার অবস্থানটা ক্লিয়ার করুন। আপনি যদি ফ্রি মেথডে যান সমস্যা না, ফ্রি মেথডেও কাজ করা যাবে। ফ্রি মেথডে আপনি ইউটিউবের কথা বলছেন, আপনি যে এসিও করেন তাহলে ট্রাফিক আপনার কাছে আসবে। হ্যাঁ, এসিও করলে ট্রাফিক আপনার কাছে আসছে। আর আপনি যদি মনে করেন যে না আপনি গ্রুপে গ্রুপে যাবেন তাহলে আপনি হচ্ছেন ফেরি করছেন। সো আপনার অবস্থানটা আগে আপনি আগে ক্লিয়ার করে ফেলুন নিজের কাছে। আর আগে বলেছি যে কোনো একটি মেথড ধরে আঁকান এবং ওই মেথডে আপনি সম্পূর্ণ চেষ্টা এবং আপনার এফোর্টটা দিন, না হলে আপনি রেজাল্ট পাবেন না। খুব সিম্পল, ওকে? এবার আসি বেসিক্যালি ট্রাফিকের জন্য। যদি আপনি হন যে আপনি একজন দোকানদার বা ফেরি যদি করেন, তাহলে আমি প্রথমে দোকানদারের ভূমিকাটা ধরে যাই, যে আপনি যদি ফেরিও করেন তাহলেও কিন্তু আপনার একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আপনার প্ল্যাটফর্ম লাগবে। দোকানদারি করেন আর যাই করেন, আপনার একটা প্ল্যাটফর্ম লাগবে, ওকে? এখন এই প্ল্যাটফর্মটা হতে পারে একটা ফেসবুক পেজ, হতে পারে একটা ব্লগ। এটা ব্লগ এখন আপনি ব্লগারে তৈরি করেন আর টাম্বলারে তৈরি করেন, ঠিক আছে? হতে পারে ওয়েবসাইট, পাশাপাশি রাখতে হবে, ঠিক আছে? হতে পারে ভিডিও চ্যানেল। একটু খেয়াল করে দেখবেন আমি এখানে ভিডিও চ্যানেল লিখেছি, ভিডিও লিখিনি। কেন লিখলাম না এটা, এই জিনিসটা ভিডিও চ্যানেল এই কারণের জন্য বললাম, আপনাকে পেজ বলেন, ব্লগ বলেন, সাইট বলেন, ভিডিও চ্যানেল বলেন, এটাকে চান্স হিসেবে নেওয়া যাবে না, ঠিক আছে? ডোন্ট টেক ইট চান্স। এখানে ওয়ান টাইম কিছুই করা যাবে না, ওয়ান টাইম কিছু করা যাবে না, ওকে? ওয়ান টাইম কিছু করা যাবে না, এখানে ওয়ান টাইম করা বাদ দিতে হবে, আছে এখানে, এটা হচ্ছে না। এনিওয়ে ওয়ান টাইম কিছু করা যাবে না, ওয়ান টাইম নো। আপনাকে এখানে যাই করবেন একটু দীর্ঘমেয়াদি চিন্তা করতে হবে, বিকজ সোশ্যাল মিডিয়া, ফ্রি মিডিয়া, ইট টেক্স টাইম, ইট টেক্স ডিসিপ্লিন, ইট টেক্স পেশেন্স, অনেক ধৈর্য, অনেক সময় দিতে হবে এখানে। আপনি যদি আপনার মনে করেন যে এরকম গিয়ে একটা লিঙ্ক পোস্ট করে দিবেন তাহলে মার্কেটিং করার দরকার নাই, এটা আপনার কাজ না। আজকে এতটুকু সত্য আপনার মাথায় ঢুকিয়ে নিতে হবে যে আপনি ফ্রি মিডিয়াতে কাজ করেন, সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, কোনো রাতারাতি সাকসেস আপনি পাবেন না, দ্যাট ইজ ইম্পসিবল, হবে না। কেন হবে না আমি একটু পরে বলেছি, মানে এটা ব্যাখ্যা করছি, বাট হবে না, এটা মাথার মধ্যে ঢুকে ফেলেন আগে, ওকে? এখন আপনি চান্স নেবেন না। আপনি যদি এখন মনে করেন দীর্ঘমেয়াদী কাজ করতে চান তাহলে কিন্তু আপনাকে একটা ভিডিও চ্যানেল ক্রিয়েট করাটা আপনার জন্য বুদ্ধিমানের কাজ, সেটা যে রিলেটেড বা যে নিশেরই হোক।
আপনি যদি মনে করেন যে গেমস রিলেটেড কাজ করছেন, সো গেমস এর আপনি 10টা ভিডিও 20টা ভিডিও র্যাঙ্কিং করানোর চেষ্টা করেন, কারণ আপনি একটা ভিডিও যদি চেষ্টা করেন একটা ভিডিও আপনি র্যাঙ্কিং করতে পারবেন না, আর না হলে আপনি ফ্রাস্ট্রেটেড হবেন। সো আপনার গোলটা, লক্ষ্যমাত্রাটা রাখবেন দীর্ঘমেয়াদী এবং বড়। ফেসবুক পেজ করলে আপনি 10টা পোস্ট দিয়ে টায়ার্ড হলে হবে না, আপনাকে মিনিমাম দিতে হবে 200টা পোস্ট, এবং এবং এই এই পেজ পেজের পিছনে আপনাকে মিনিমাম 3 থেকে 4 মাস সময় দিতে হবে, এবং এই 3 থেকে 4 মাস আপনি কাজ করবেন, তাহলে আপনি দেখবেন রেজাল্ট পান কিনা। ব্লগ, এগেন, আপনার 2টা পোস্ট দিয়ে, 2টা ব্লগ পোস্ট দিয়ে কিচ্ছু হবে না, মিনিমাম আপনার 30টা পোস্ট দিতে হবে, এবং এখানে আপনার এই পোস্টের পোস্টগুলো এক একটা পোস্ট দিয়ে আপনাকে মার্কেটিং করতে হবে। ওয়েবসাইট সেম জিনিস, ব্লগ বলতে আমি ফ্রি বুঝিয়েছি, ওয়েবসাইট মানে পেইড, ঠিক আছে। সো আপনি আগে আপনার পজিশন ঠিক করুন, নাম্বার ওয়ান, তারপর তার আগে সেই সাথে আপনার একটা প্ল্যাটফর্ম লাগবে, ওকে। এখন আমরা আসি ট্রাফিকে, ট্রাফিক কোথায় আছে, ট্রাফিক আপনার ইউটিউবে আছে। এখন আপনি, আমরা প্রথমে আছি যে ফেরিতে যাই একটু, ট্রাফিক আছে ফেসবুকে, ট্রাফিক আছে সবার আগে, ওকে। প্রথম জিনিস, প্রথম শর্ত সেল করতে গেলে সেটা হচ্ছে বিহেভিয়ার। আপনি বিহেভিয়ারটাকে আগে আপনার অনেক সংযত, অনেক বিনয়ের সাথে আসতে হবে। আপনি পাবলিকের মুখের উপর একটা লিঙ্ক ছুড়ে দিবেন, আপনি ভাববেন যে তারা আপনাকে একটা, আপনাকে সেল করবে, এগুলো ভাবা চিন্তা বন্ধ করে দেন। আপনি, আমি গেমস এর একটি গ্রুপ খুঁজে বের করছি, দেখি এখানে অনেকে আছে আমাদের বাংলাদেশের, এনিওয়ে আমি গেমস রিলেটেড কাজ করি না, ওয়ার্ল্ড অফ ওয়ারক্রাফট এটা সম্ভবত এটা নাম করা গেম, এবং এখানে প্রচুর এটা হট একটা নিশ। এখন এখানে পাবলিক গ্রুপ 11,000 করে মেম্বার আছে, হুইচ মিন ভালো ট্রাফিক আছে, রাইট। এখন আপনি এইখান থেকে স্টাডি করবেন আপনার বায়ারদেরকে, বা আপনার এই যে ট্রাফিক, যে যারা এখানকার প্যাশনের যে আপনার যারা ইউজার, তাদেরকে আপনি এখানে আপনার টার্গেট করতে হবে, তারা অ্যাকচুয়ালি কি করছে। হ্যাঁ, আপনার তাদেরকে আগে টার্গেট করে ফেলতে হবে, আপনার ওই অ্যাভাটার তৈরি করে ফেলতে হবে এদেরকে নিয়ে, যে তারা কি চাচ্ছে, তাদের ডিমান্ডটা কি, ঠিক আছে। এনগেজমেন্টের মধ্যে আমি যখনই আসছি, ট্রাফিক, এখানে ট্রাফিক, ট্রাফিক রাইট, সেকেন্ড স্টেপটা হচ্ছে এনগেজমেন্ট। এনগেজমেন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি বিল্ডিং রিলেশনশিপ। প্রথমে আপনি এখানে লিঙ্ক দিলে, লিঙ্ক দেওয়ার চিন্তা ভাবনা করলে কাজ হবে না। ওই যে বললাম একটু আগে যে আপনার এই যে একটি লাগবে, এই প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের মধ্যে আপনি আপনার এদেরকে যা অফার করতে চান, ঠিক আছে, সেগুলো আপনার নিয়ে আসতে হবে। এখন আপনি কীভাবে বুঝবেন, তাহলে আপনাকে এখানে মার্কেটিং এর স্ট্র্যাটেজিতে আসতে হবে, রাইট। আপনি তো প্রথমে লিঙ্ক ক্রিয়েট করছেন, এবং আপনি কীভাবে জানবেন যে আপনার ট্রাফিক কী চায়, তাহলে আপনি আগে স্টাডি করুন। স্টাডি করে আপনি এই অ্যাভাটার তৈরি করুন, অ্যাভাটার তৈরি করার পরে এই প্ল্যাটফর্মটা তৈরি করুন। এখন আপনাকে সেল যদি করতে চান অ্যাকচুয়ালি ভালো, মানে আপনার ট্রাফিকে যে এনগেজ করতে চান, এনগেজমেন্টের কথা যেখানে বলছি, সেখানে দুটো জিনিস আপনাদেরকে একটু বুঝতে হবে। এই থিওরিটা ইকোনমিক্সের একটা থিওরি, আপনাদেরকে আমি মাথা ব্যথা করতে চাচ্ছি না, কিন্তু এই জিনিসগুলো একটু বুঝতে হবে আপনাদেরকে, বুঝলে আপনাদের জন্য ভালো, আই প্রমিস ইউ দ্যাট। একটু ঠান্ডা মাথা শুনুন, তাহলে আপনাদের জন্য উপকার হবে। থিওরিটা হচ্ছে খুব নাম করা থিওরি, সেটা হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, ঠিক আছে। ডিমান্ড অর্থ হচ্ছে চাহিদা, সাপ্লাই হচ্ছে যোগান, অর্থাৎ যে জিনিসের ডিমান্ড আছে সেই জিনিসের চাহিদাটা, যে দেওয়ার যে মানে আপনার মেকানিজম, সেটাই হচ্ছে আপনার ইকোনমিক্স এর থিওরি, ডিমান্ড এন্ড সাপ্লাই। এখন আমরা যখন কলেজে ছিলাম তখন আমাদেরকে পড়ানো হয়েছিল অরেঞ্জের ইসে দিয়ে, যে একটা কমলা লেবু, এখন আমার যদি খেতে ইচ্ছা করছে, আমি যদি কমলা লেবু একটা খেতে দেই, তাহলে অরেঞ্জ খাওয়ার পর আমি খুবই তৃপ্তি সহকারে খাবো, আমাকে যদি আবার একটা দেওয়া হয় তাহলে আমি এটা মোটামুটি তৃপ্তি সহকারে খাবো, থার্ড টাইম দেওয়া হয় তাহলে আমার হয়তো খেতে ইচ্ছা করবে না, আমি তো জোর করে হয়তো অর্ধেক খেতে পারবো, ফোর্থ টাইম আমার কাছে ওটা চাহিদা থাকবে না। সো ডিমান্ড অনুযায়ী সাপ্লাইটা আসলে ডিপেন্ড করে, যে সাপ্লাইটা কতটুকু সাকসেসফুল হবে। ডিমান্ড যদি থাকে তাহলে সাপ্লাইটা থাকে, আর যদি সাপ্লাই থাকে ডিমান্ড না থাকে তাহলে এটা লস, আর যদি ডিমান্ড থাকে কিন্তু সাপ্লাই না থাকে তাহলে এটা হচ্ছে ওভার ইসে, যেটা আমাদের দেশে অনেকে করে, মজুদারির ব্যবসা করে, স্টক করে, কৃত্রিম একটা সংকট তৈরি করে। হ্যাঁ, আপনারা হয়তো যারা খবর দেখেন, দেশের খবর রাখেন, তারা অনেকে জানবেন যে কৃত্রিম সংকট তৈরি করা, জিনিসপত্রের দাম বাড়ে, এভাবে কিন্তু যে তাদের ডিমান্ড থাকে কিন্তু সাপ্লাই থাকে কম, তাদের সাপ্লাইটাকে স্টক করে আটকে দেয়, একটা আর্টিফিশিয়াল ডিমান্ড ক্রিয়েট করে, তারপরে তারা সাপ্লাই দেয় দাম বাড়ানোর জন্য। এনিওয়ে, তো ডিমান্ড আর সাপ্লাইয়ের যে থিওরিটার কথা বলো, এটা খেয়াল রাখবেন। আপনাদেরকে এই অ্যাভাটার তৈরি করার সাথে সাথে আপনাদেরকে বুঝতে হবে যে আপনার ট্রাফিক অ্যাকচুয়ালি কী চায়, এবং সেটা তার কাছে সাপ্লাই আছে কিনা, বা কেউ সাপ্লাই দিচ্ছে কিনা। যদি দিয়ে থাকে, যদি দেখা যায় ওভার সাপ্লাই, তাহলে ওইখানে যাওয়া যাবে না, ওই কাজটা করা যাবে না।
দেখতে হবে যে এমন কি চাচ্ছে যেটা কিনা ডিমান্ড আছে কিন্তু মোটামুটি ভাবে সাপ্লাই আছে বা কম আছে। আপনি আপনার এই যে প্ল্যাটফর্ম তৈরি করবেন সেই প্ল্যাটফর্মটাকে সেই আপনার ডিমান্ড যেটা আপনি ফাইনালি বের করেছেন যে আপনার এই ট্র্যাফিকের এই ডিমান্ডটা আছে যেটা সাপ্লাইটা খুব বেশি নাই অপ্রতুল, সেটিকে কেন্দ্র করে আপনার এই ফেসবুক পেজ ব্লগ বা ভিডিও বা ওয়েবসাইট তৈরি করবেন। আপনার প্রথমে আপনার সেলসের কথা চিন্তা করার দরকার নাই, আপনি একটু স্ট্র্যাটেজিতে আসেন। হ্যাঁ, স্ট্র্যাটেজি ঠিক থাকলে সেল হবে। এখন আপনি আপনার ট্রাফিকের ডিমান্ড জানেন, বাড়ার ডিমান্ড জানেন, রাইট? এখন আপনি এই এই যে আপনার পেজ বা ব্লগ বা এগুলো সাজালেন, এই জিনিস নিয়ে আপনি এখন এই গ্রুপে জয়েন করে সবার আগে তাদের সাথে ডিসকাশন শুরু করেন। এই পর্যায়ে আসবে রিলেশনশিপ বিল্ড আপ এবং বিহেভিয়ার। হ্যাঁ, বিহেভিয়ার, এগেন আপনার বিহেভিয়ার খুব কেয়ারফুল রাখতে হবে। আপনি যখন একটা পোস্ট দিবেন, পোস্টটা দেওয়ার সময় বলতে হবে একেবারে সুন্দর করে আব্বা সোনা রাগ করে বলতে হবে যে উইড ইউ প্লিজ টেক ইয়োর টাইম টু চেক মাই ব্লগ পোস্ট অ্যাবাউট লেটেস্ট শিট অন ওয়ার্ল্ড অফ ওয়ার্কার, সম্ভবত সরি চিট অফ ওয়ার্কার, and give your valuable opinion, right? এই ধরনের খুব পোলাইটলি সুন্দর করে বলতে হবে, তারপর আপনি শেষে একটি লিঙ্ক দিতে পারেন এবং লিঙ্কটা খবরদার এটার মধ্যে এটা যেন অ্যাফিলিয়েট লিঙ্ক না হয়, তাইলে মরছেন। আপনি যদি এই স্ট্র্যাটেজিতে যদি আপনি যান তাহলে আপনি আপনার লিঙ্ক পোস্ট করাটা ইজি হবে এবং ফ্ল্যাগ খাবেন না। আপনি যদি লিঙ্ক পোস্ট করেন তাহলে শেষ, আপনার লিঙ্ক এখানে পোস্ট করা যাবে না। আপনি ট্রাফিকটাকে এখানে নিয়ে আসবেন, আপনার প্ল্যাটফর্মে আনবেন এখান থেকে, ওকে? ঠিক আছে, প্ল্যাটফর্মে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে এরপরে আপনি আপনার সেই আর্টিকেল পোস্ট হোক ভিডিও পোস্ট হোক সবকিছু দেখার পরে আপনি যদি চান যে আপনি শেয়ার করতে বলবেন, শেয়ার করতে চাইলে শেয়ার আপনি এটা বলে কল টু অ্যাকশন। হ্যাঁ হ্যাঁ, বলবেন যে ইফ ইউ লাইক দিস দেন প্লিজ ডু মি এ ফেভার, এগেইন বিহেভিয়ার, বিহেভিয়ার ছাড়া কিচ্ছু করতে পারবে না। ডু মি এ ফেভার, ডু মি এ ফেভার অ্যান্ড কাইন্ডলি কাইন্ডলি শেয়ার দিস টু ইয়োর ফ্রেন্ডস। ঠিক আছে, এ কি যে খুবই সুন্দর করে একেবারে পোলাইটলি কল টু অ্যাকশন, কল টু অ্যাকশন, ওকে? সুন্দর করে কল টু অ্যাকশনটা দিবেন এখানে, ওকে? প্ল্যাটফর্মে যাবেন, প্ল্যাটফর্ম থেকে প্ল্যাটফর্মে যখন আপনার দেওয়া শেষ, আপনার যখন আলোচনা শেষ, পোস্ট শেষ বা ভিডিও শেষ, তখন আপনি সুন্দর করে এটা একেবারে পোলাইটলি এটা চাইতে হবে শেয়ার করেন। আর যদি মনে করেন যে হ্যাঁ আপনি ডাইরেক্ট লিঙ্ক দিবেন, তাহলে সুন্দর করে এগেইন বলতে পারেন যে ইফ ইউ লাইক দিস, লিঙ্কের কথা বলছি এটা ভিডিওতে হতে পারে, ইফ ইউ লাইক দিস পোস্ট ইউ ক্যান চেক দিস কোর্স, অর আমি ধরে নিচ্ছি এটা কোর্স বা কিছু একটা হবে, কোর্স বা চিট দিস অসম। আমি কিন্তু এগেইন এই নিশ যেহেতু একটা ধরেছি এইটা অনুসারে যাচ্ছে, আপনি আপনার মাথা কাটিয়ে আপনার নিশের রিসার্চ অনুযায়ী সেভাবে কাজ করবেন। অসম চিট শিট অ্যাবাউট ওয়ার্ল্ড অফ ওয়ারক্রাফ্ট, এভাবে সুন্দর করে খুব পোলাইটলি এই লিঙ্কের ব্যাপারটি বলবেন। এইভাবে আসলে আপনার সেলে আসতে হয়, এটাকে বলে, এবং এটাই বলছি এই হচ্ছে অফার সিটিএ। হ্যাঁ, থার্ড পার্ট হচ্ছে অফার এবং এখানে যত বিহেভিয়ারের ব্যাপার আছে অফার, ফাইনালি এইটা হচ্ছে অফার, দিস ইজ দ্য অফার পার্ট। ঠিক আছে, ওকে, তাহলে আপনার এই যে আপনার এনগেজমেন্ট, এনগেজমেন্ট হচ্ছে রিলেশনশিপ বিল্ড আপ, অফার হচ্ছে আপনার এই যে কল টু অ্যাকশন, ওকে? আর ট্রাফিক তো আছে। সো এই যে তিনটা পার্টের কথা বললাম, ট্রাফিক, এনগেজমেন্ট, অফার, এই তিনটাকে মাথায় রাখবেন এবং স্টেপ বাই স্টেপ এভাবে আসতে হবে আপনাকে, নাহলে কিন্তু আপনার কাজ হবে না। এবং অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন অফারটা যেন গুড অফার হয়, ঠিক আছে?
এখন ডিমান্ড সাপ্লাই কিভাবে বুঝবেন? আপনাদেরকে একটা সুন্দর ট্রিক্স দিই। এই যে ফেরির কথা বললাম না, আমরা হচ্ছে ফেরি, এই যা ফেরি করছি, একটু চিন্তা করেন। আবার একটা লোকাল একটা উদাহরণ দিই, বাসে করে নিশ্চয়ই যাতায়াত করেছেন, যারা ঢাকায় আছেন তারা অবশ্যই এটা আর সবচেয়ে বেশি বুঝবেন, বা আপনারা ঢাকার বাইরেও যারা যাতায়াত করেছেন বা করেন তারা হয়তো জানবেন লোকাল বাসে এগুলো বেশি হয়। আপনি যখন লোকাল বাসে আসেন, যখন একটি সিগন্যালে থামে, তখন দেখবেন যে এখানে কিছু ফেরিওয়ালা ঢুকে, তাদের হাতে ব্যাগ, তাদের হাতে বই, তাদের হাতে অনেক কিছু থাকে। কিন্তু সবাই সব মানে সব সব কিছুকে সেল হয়? সেল কিন্তু হয় না। দেখবেন কি কি সেল হয় একটু চিন্তা করে দেখেন তো। গরমের সময় দেখবেন হাত পাখা খুব ভালো সেল হয়, ওই মোটর ফ্যান নিয়ে যাচ্ছেন, ফ্যান দেখবেন চমৎকার সেল হয়। রাত্রেবেলা যাচ্ছেন, দেখবেন যে লাইট, যে লাইট আছে না, সে লাইটগুলা, যে পকেট লাইট বা চার্জার লাইট, সেগুলোই সেল হয়। কারণ কি? সেটা কিন্তু অ্যাকচুয়ালি পাবলিকের ডিমান্ডের সাথে যাচ্ছে। একটু চিন্তা করে দেখেন, সেই সময় মানুষের সাইকোলজি তো একটু হিট করে, তারপর ব্যথার যে বাম টাম থাকে, অনেক হয়তো ব্যথাটা পায় নিয়ে, অনেক হয়তো মাঝে মধ্যে নেয় এগুলো। আদারওয়াইজ দেখবেন যে খুব সেল টেল তেমন হয় না, ঠিক আছে? সো ওই ফেরির ব্যাপারটা যখন চিন্তা করবেন না আজকের থেকে, তখন চিন্তা করবেন, এবং এর পরবর্তী যদি আপনারা বাসে যান, আপনারা এই ফেরিওয়ালাদের থেকে কিছু না কিছু শিখতে পারবেন। শুনতে হাস্যকর লাগছে হয়তো বা, বাট ইটস অ্যাকচুয়ালি ট্রু। মার্কেটিং ওইটা একটা খুব কঠিন মার্কেটিং টেকনিক, বাস্তব প্র্যাকটিক্যাল মার্কেটিং টেকনিক। সে কিন্তু সারাদিন ঘাম জড়িয়ে একেবারে রাস্তার মধ্যে থেকে কিন্তু সে সেল করার চেষ্টা করছে, দ্যাট ইজ অলসো মার্কেটিং। মার্কেটিং না হলে সে কিন্তু ওটা সেল করতে পারে না, ওকে? সো আপনারা সেখান থেকে কিছু শেখার চেষ্টা করবেন, দ্যাট ইজ লাইভ ইন ফ্রন্ট অফ ইউ। সো ফেরিওয়ালার মতো চিন্তা করবেন। আর শপকিপারের কথা যদি বলি, তাহলে আপনি যদি এসিও করেন, ইয়েস, তাহলে সেকেন্ড যেটা, সেটা আপনি অবশ্যই যে কাজটি আপনাকে করতে হবে, গুগলে গিয়ে টপ টেন যে আপনি নিশ রিলেটেড কিওয়ার্ড আছে, সেই অনুযায়ী আপনি সেই ব্লগগুলা বা আপনার সেখানে অবশ্যই আপনি ফেসবুক পেজ পেতে পারেন, একটা একটা ভিডিও পেতে পারেন। অর্থাৎ ভিডিওর জন্য সবচেয়ে ভালো হয় ইউটিউবে গেলে, হ্যাঁ, ইউটিউবে গেলে টপ টপ ভিডিও। আপনি এইগুলো স্টাডি করবেন, দেখবেন তাদের স্টাইল ফলো করবেন, ওকে? নো সরি নো না নোট দেয়ার স্টাইল, ওকে? আপনি তো ট্রাফিকের কাছে যাচ্ছেন, আপনার ট্রাফিক আছে, রাইট? আপনি তো এসিও করছেন, আপনি তো জানেন, আপনাকে তো বলে দিয়েছে কিভাবে আপনি অ্যাভাটার তৈরি করবেন। তখন কিন্তু আপনি ডিমান্ডের ব্যাপারে আপনি একটি স্টাডি করছেন, তখন হবে নোট দেয়ার স্টাইল, এবং আপনি আপনার নিজস্ব ক্রিয়েট ইউর ওন স্টাইল, ওন স্টাইল। এর আগে একবার বলেছি, হয় বেটার না হলে ডিফারেন্ট, এর আগে একটি টিউটোরিয়ালে বলেছিলাম অলরেডি, আপনাদের মনে থাকার কথা, আইদার বেটার হতে হবে অন্যের থেকে না হলে ডিফারেন্ট হতে হবে, হ্যাঁ। কিন্তু সেটার জন্য আপনার ওই নিশের বা আপনার ওই ডিমান্ড যেটা আছে, ডিমান্ডের বাইরে না চলে যায়, সাপ্লাইটা যেন আপনার ডিমান্ডের মধ্যে থাকে, ওকে, ক্যাটাগরিটির ভিতরে থাকে। সো সেই অনুযায়ী আপনি আপনার কন্টেন্ট সাজাবেন এবং সেই অনুযায়ী এসিও করবেন, তাহলে আপনার ট্রাফিক আসবে। ট্রাফিক আসলে আপনি বলবেন শেয়ার করার জন্য, এগেইন কল টু অ্যাকশনে সেখানেও আছে। পরবর্তী যে দুইটা ব্যাপার, এটা কিন্তু সেম, এই তিনটা ব্যাপার কিন্তু সেম। এখন আপনি ফেরি করেন আর আপনি দোকানদারি করেন, যেটাই করেন, ঠিক আছে? সো আবারও তাহলে আরেকবার সামারি করি বিষয়টা। সেল করার জন্য আপনাদের যেটি লাগবে সেটি হচ্ছে ট্রাফিককে মানুষ মনে করতে হবে, আপনার অ্যাভাটার তৈরি করতে হবে এটা রিসার্চের জন্য, এবং একটি সেলের সেল, একটি সেল জেনারেট করার জন্য আপনার ট্রাফিক, এনগেজমেন্ট, অফার, এগুলি দরকার। অফার, এই তিনটে জিনিস লাগবে, তিনটে পিলার। ট্রাফিক আপনি দুইভাবে আনতে পারেন, একটা হচ্ছে গিয়ে আপনি ট্রাফিকের, ট্রাফিক যদি আপনার কাছে আসে এসিও করতে পারেন, অথবা ট্রাফিক রাস্তা আপনি যান, তাহলে হচ্ছে কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওকে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সোশ্যাল মার্কেটিং যেটাই বলেন, অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্টাফ টেক্স টাইম, টেক্স পেশেন্স, আপনারা দয়া করে ধৈর্য ধরে কাজ করবেন, অল্প সময়ে কাজ করবেন না। দ্যাটস ওয়াই এই প্ল্যাটফর্মটা আপনাদের ক্রিয়েট করতে হবে একটু সময় নিয়ে, ধৈর্য নিয়ে, ঠিক আছে? একটা দুটা পোস্ট দিয়ে, একটা ভিডিও বানিয়ে আপনার কিচ্ছু হবে না, সময় নিয়ে ধৈর্য নিয়ে এগুলি করতে হবে। আপনারা দয়া করে এরপর আমাকে জিজ্ঞেস করবেন না যে সেল পাচ্ছি না, ট্রাফিক আসছে সেল পাচ্ছি না, আইদার আপনার টার্গেটেড না, অথবা আপনি অল্পতে অধৈর্য হয়ে যাচ্ছেন, অথবা আপনার এই কন্টেন্ট ভালো না, সামহক কোনো না কোনো সমস্যা, এই কারণ এই আমার কোয়েরি ফর্মে সেম কোশ্চেনগুলো আসে যে সেল পাচ্ছি না, কিভাবে সেল করব, ট্রাফিক আসছে, ক্লিক পাচ্ছি, লাভ হচ্ছে না। আপনাকে আপনার কন্টেন্ট ঠিক করতে হবে, না হলে আপনার অপটিমাইজেশন করতে হবে প্রপারলি, আর না হলে আপনার প্রপার ট্রাফিকের সম্বন্ধে আপনার ধারণা নেই, কাজে আপনি ইসে করেন, অ্যাভাটার তৈরি করেন, রিসার্চ করেন, ওকে? নো ইউর ট্রাফিক, হ্যাঁ, প্ল্যাটফর্মটা যখন ক্রিয়েট করবেন তখন দীর্ঘমেয়াদী, লং টার্ম, ওকে?
শর্ট টার্ম কিচ্ছু করা যাবে না, আপনি লং শর্ট টার্ম কোনো সাকসেস পাবেন না, সোজা কথা। লং টার্ম করেন সাকসেস পাবেন, ডোন্ট টেক এনি চান্স। ওকে, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এটা বোঝার চেষ্টা করবেন, সেই অনুযায়ী আপনার কন্টেন্টগুলো সাজাতে হবে, ঠিক আছে। এবং সে আপনি যখন সেকেন্ড স্টেজ আসবেন সেটা হচ্ছে রিলেশনশিপ বিল্ড, অর্থাৎ এনগেজমেন্ট। ওকে, তখন বিহেভিয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, বিহেভিয়ার ঠিক রাখতে হবে এবং রিলেশনশিপ বিল্ড আপ করার জন্য যা যা করা করতে হবে। এবং আপনি যদি ফেসবুকে পোস্ট করেন, আরেকটা সুন্দর টিপস দিয়ে আপনি চেষ্টা করবেন যে ফেসবুকের যে আপনার যে অ্যাডমিন আছে তাদের সাথে একটু খাতির রাখার জন্য, কারণ আপনি লিঙ্ক পোস্ট করলে সে হয়তো নাও দিতে পারে। সো আগে আপনার এই অ্যাডমিনকে আগে ফ্রেন্ড বানান, ফ্রেন্ড বানিয়ে তার সাথে একটু খাতির করেন, তারপর এদের সাথে আস্তে আস্তে খাতির তৈরি করেন। সো টেক টাইম, আবারও বলছি টাইম নেন, তাড়াহুড়া করে কিছু করতে পারবেন না। ওকে, পাওয়ার টিপ হচ্ছে অ্যাডমিনদের সাথে খাতির কর। যদি সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে গেলে এগেইন, ওকে, মেক অ্যাডমিন ইওর ফ্রেন্ড, প্রয়োজনে তাকে ফ্রি অফার দেন, ফ্রি বুক দেন, যা কিছু ইনসেন্টিভ দিতে হয় দেন তাকে, কোনো সমস্যা নেই। কিন্তু সরাসরি লিঙ্ক পোস্ট করা যাবে না, ওকে, এভাবে আপনি সেল করতে পারবেন না। এরপর হচ্ছে টেক ইওর টাইম, সময় নিতে হবে, ব্লগ পোস্ট ক্রিয়েট করেন, যাই করেন না করেন, এবং আপনার যে সুন্দর ভ্যালু ভ্যালু আছে ভ্যালুগুলো, এবং ফাইনালি আপনি যখন তাকে এই যেটি আপনি শেয়ার করার কথা বলেন, এই এই যে ব্যাপারটি আছে, যখন আপনার প্ল্যাটফর্মে ব্লগে ভিডিওতে আপনি নিয়ে যাবেন ট্রাফিককে, তখন খুবই পোলাইটলি এই ধরনের আপনার তাকে অ্যাপ্রোচটা করতে হবে। হ্যাঁ, এবং তার পরবর্তীতে আপনি যখন তার ইসেতে আসছে, অফকোর্স গুড কন্টেন্টের কোনো, এই যে বলছি গুড অফার, গুড অফারের সাথে সাথে গুড কন্টেন্ট, আপনার গুড কন্টেন্ট লাগবে, গুড কন্টেন্ট ছাড়া গুড অফার হবে না। হ্যাঁ, গুড কন্টেন্ট লাগবে, ওকে, গুড কন্টেন্টে আসেন, গুড অফার, গুড কন্টেন্ট তার জন্য প্রসেস হবে। এবং এগুলো যেন শর্টকাট নেবেন না, দয়া করে এসব জায়গায় কোনো শর্টকাট নেবেন না, রিসার্চ করেন, ভালো খাটাখাটি করেন, এবং কন্টেন্টগুলো যেন খুব পরিপূর্ণ হয়, মানুষ যেন এসে মনে না করে যে এখানে কি ঘোড়ার ডিম কি করতে আসছে, বা এটা ফালতু, বা এটা লেমার, এই জাতীয় যদি যেন মনে না হয়। হ্যাঁ, অর্থাৎ আপনার, আবারও বলছি যে আপনার ট্রাফিক আপনার মানুষ, তাকে মানুষের মতো ডিল করেন, গরু ছাগলের মতো মুখের মধ্যে ঢুকাই দিলে হবে না। হ্যাঁ, সে যেন চিট ফিল না করে, সস্তা ফিল না করে, সস্তা কোনো কিছু দুনিয়াতে বিক্রি হয় না, সস্তা কিছু করা যাবে না। আর মার্কেটিং অনেক টাফ, এই বা এই জায়গায় খাটতে হবে, ওয়ার্ক হার্ড। ওকে, আবারও বলেছি টেক্স টাইম, ডিসিপ্লিন লাগে, হার্ড ওয়ার্ক করতে হবে, পেশেন্স লাগবে। একটা ভালো ব্লগ পোস্ট ক্রিয়েট করতে দরকার যে 5 দিন সময় দিতে হবে, একটা ভালো ভিডিও করতে যে 5 দিন সময় লাগে দিতে হবে, একটা ফেসবুক পেজ যদি আপনি ডেইলি একটা ভিডিও, ফেসবুক পেজ যদি একটা ভালো পোস্ট করতে পারেন সারাদিনে 2 ঘন্টা সময় করো, ফাইন, একটা ভালো পোস্ট করেন ওইটাই পে করবে। এবং ফাইনালি আপনার অফারটা ভালো অফার হতে হবে, ফালতু অফার হলে চলবে না। আমি অফার নিয়ে পরবর্তীতে আলোচনা করব, এবং সিটিএ কল টু অ্যাকশন সেটাও খুব পোলাইটলি করবেন, সেটা আপনার এসইওর জন্য হোক, শেয়ারের জন্য হোক, আপনার ভিডিও ভিউর জন্য হোক। আর আপনি যদি লিঙ্ক কোনো প্রোডাক্ট সেল করতে চান, তাহলে সেটাও খুব ক্লিয়ারলি এখানে বলে দিতে হবে যে আপনি এটি প্রোডাক্ট দিতে চাচ্ছেন, এটি খুব চমৎকার ভালো একটি অফার, সে যদি চায় নিতে পারে, এ ধরনের একটি সুন্দর পোলাইটলি জিজ্ঞেস করে বলে দিবেন। এটা সে যেন ওখানে লিঙ্কটাতে গিয়ে যে এখানে সে যেন বুঝতে না পারে, এই ব্যাটা তো আমার একটা অফার ধরাই দিছে, এরকম যেন মনে হয়, আপনি আপনার পোস্টের মধ্যে, আপনার এনগেজমেন্টের মধ্যে এটা বলে দিবেন যে এটি একটি অফার এবং অফারটি খুবই ভালো, সে যদি চায় তাহলে এই অফারটি নিতে পারে। তো এইটা কিন্তু একটা অনেস্টির জায়গা, ঠিক আছে। সো আপনি যদি অনেস্টিটা শো করেন না, সে মনে করবে তার এই প্রোডাক্টটা কেনার প্রতি ইন্টারেস্ট লেভেল অনেক বেড়ে যাবে, আপনার পসিবিলিটি, আপনার চান্সটা অনেক বেশি থাকবে। চিট করবেন না, চিট করার চিন্তা ভাবনা ছেড়ে দেন, চিট করে কোনো কিছু সেল করা যায় না, ওকে। আর যারা আপনার এসইও করবেন, তাদের জন্য অবশ্যই টপ কোয়ালিটির যে নিশগুলো আছে কিওয়ার্ড ধরে ধরে, সে ব্লগ, ফেসবুক পেজ, ইউটিউবে টপ ভিডিওগুলো দেখবেন, তাদের স্টাইলগুলো নোট করবেন, এবং আয়দা তাদের থেকে ডিফারেন্ট কিছু করেন। হ্যাঁ, বেটার কিছু করেন অর ডিফারেন্ট কিছু করেন, ওকে, ডিফারেন্ট কিছু করেন। তারপর আপনি ক্রিয়েটিভ অনুষ্ঠান, তারপর তো বাদ বাকি যা আছে সব সেম থাকবে। সো এই হলো বেসিক্যালি হাউ টু সেল ইউর প্রোডাক্ট, কষ্ট করে কাজ করতে হবে, তারা আপনার শর্টকাট কিছুই হবে না, ওকে। সো আপনারা হয়তো জানেন যে আমি স্কাইপ গ্রুপটা ডিলিট করে দিয়েছি, আপনারা যারা আমাকে কোশ্চেন করতে চান গ্রুপে কোশ্চেন করবেন, পেজে লাইক করুন এবং আমার ভিডিও কমেন্ট করুন,
আপনারা শেয়ার করুন, ঠিক আছে? আমি আপনাদের এনগেজমেন্ট আশা করি, আপনারা আমাকে অনুপ্রাণিত করবেন। এবং আমি কোশ্চেন যিনি করেছেন এই ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি ভালো একটা সুন্দর কোশ্চেন করার জন্য। কোশ্চেন আনসারটা চলে আসলো এবং সম্ভবত আমি যদি ভুল না করে থাকি তাহলে আগামী সপ্তাহ পর্যন্ত যদি আপনার কোশ্চেনটা সবচেয়ে ভালো থাকে তাহলে আপনি একটি চমৎকার এটি অ্যাওয়ার্ড পেতে পারেন। সো স্টে টিউন, আজকে এই পর্যন্তই, শেয়ার করতে ভুলবেন না, আবারও আমাকে এনকারেজ করুন এবং আপনাদের আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। সো টেক কেয়ার, দিস ইজ আরিফুল ইসলাম ফ্রম মার্কেটিং উইথ আরিফ সাইনিং অফ।